আমাদের দেশেও এমন লোক আছে যার লাখ লাখ ভক্ত আছে, যিনি হজে যায় না এই কারণে যে হজে গেলে ছবি তুলতে হবে তাই হজে যায় না। হজে গেলে কি করতে হবে এই জন্য কোথায় যায় না? ছবি তোলা, আমরাও বলি ছবি তোলা অপ্রয়োজনীয় ছবি তোলা, ঠিক না? এটা সত্যি কথা, অপ্রয়োজনীয় ছবি তোলা অন্যায়। কিন্তু পাসপোর্টের ছবি এটা কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? প্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় একটা আরেকটা প্রয়োজনীয়, পাসপোর্টের ছবি এটা প্রয়োজনীয়, এটা তুলতে হবে, তুলে হজে যেতে হবে। তো অনেকে বলে যে ছবি তোলা লাগে এই জন্য হজে যায় না, নাউজুবিল্লাহ, এটা সন্ন্যাসগিরি না। ইসলামের বিধান ফরজ, হজ নামক এই বিধানের বিপরীতে নিজেরে যদি আপনি মনে করেন যে আমার সামর্থ্য থাকার পরেও আপনি হজে যাচ্ছেন না আর না যাওয়াটাকে সন্ন্যাসগিরি মনে করেন, এটা নিঃসন্দেহে পথভ্রষ্টতা আর মূর্খতা ছাড়া আর কিছু। কেন? যেই এবাদত অর্থ এবং শরীর দিয়ে করা হয়, এই এবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত। এই এবাদত করার জন্য এখন আল্লাহর কোটি কোটি বান্দা অপেক্ষমান, সারা পৃথিবীর কোটি কোটি বান্দা অপেক্ষা করতেছে আল্লাহ যদি যেতে পারতাম, আর লাখ লাখ বান্দা অলরেডি উপস্থিত হয়েছে, হইতেছে, হবে, আল্লাহর ঘরের আশেপাশে তারা এখন অবস্থানরত আছে। এটা হলো হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। এই এবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত। বলেন তো আর্থিক শারীরিক এবাদতের নাম কি? হজ করা। মুসলিম শরীফের বর্ণনা 1337 নম্বর হাদিস, 1373 নম্বর হাদিসও আছে, 1372 নম্বর হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফরিদ আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে, আল হজ্জ, হজ করা, ফাহজ্জু, তোমরা হজ করো। অন্য জায়গায় নবী বলছেন, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হজ্জা ফাহজ্জু, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি কাবায় যাইতে সক্ষম, সেখানে গিয়ে আবার দেশে ফিরে আসতে সক্ষম, এই পরিমাণ অতিরিক্ত টাকা যার কাছে আছে, ওই মানুষগুলার জন্য আলাম নাস, তাদের উপর ফরজ, লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য হজ করা তাদের উপর ফরজ। অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছে, অনেক ব্যবসায়ী আপনারা ছিলেন যাদের উপর হজ ফরজ করে না, মেয়েটার বিয়ে দিয়ে নি, আরো 10টা দোকান একটু 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 আমি দাঁড়ায় নি হুজুর, এরপরে যাবো। উনি কিন্তু অলরেডি দাঁড়াইতে পারে নাই, দোকান আছে 20টা, এখনো দাঁড়াইতে হবে, এরপরে উনি হজে যাবে। হাদিসে কুচ্ছি শোনেন, তাদেরকে হাদিসটা আপনারা শোনায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুচ্ছির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, কোন বান্দার শরীর আমি সুস্থ রাখলাম, ওয়াওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি প্রশস্ততা দান করলাম রিজিকের ক্ষেত্রে, কোন ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, রিজিক দিয়ে তাকে প্রশস্ত রিজিকের মালিক বানায়া দিলাম, হজে যাওয়ার মতো তাকে সামর্থ্য দান করলাম, এমন অবস্থায় তামজি আলাইহি খামসাতু আওয়াম, এমন অবস্থায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে, লা ইয়াফিদু ইলাইয়া, এই বেটা আমার ঘরে আসে না হজ করার জন্য, লা মাহরুম, আল্লাহ বলেন সে হতবাগা, সে বঞ্চিত। আমি যার শরীর সুস্থ রাখলাম, যাকে আমি টাকা পয়সা দিলাম, এইভাবে তার উপর 5 বছর অতিবাহিত হয়ে গেছে, লোকটা এখনো আমার কাছে উপস্থিত হওয়ার জন্য আসে, আমার কাছে আইসা উপস্থিতি, আমার কাছে আইসা লাব্বাইক বলে নাই, আমার দরবারে আইসা উপস্থিত হয় নাই, আমার ঘরের সামনে আসে নাই, এরকম 6 বছর হয়ে গেছে, 5 বছর তার উপর হজ ফরজ, 1 বছর হয়েছে, যায় না, আরেক বছর যায় না, আবার হজ ফরজ, যায় না, আবার হজ ফরজ, যায় না, আবার হজ ফরজ, যায় না, এরকম 5 বছর হয়ে গেছে, আল্লাহ বলেন লা মাহরুম, এটা হতবাগা, এটা বঞ্চিত। যাদের উপর হজ ফরজ, আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করে। হজে বিলম্ব করলে মুসিবত আছে, কি মুসিবত? চলেন একটা হাদিস শুনে নিই, ইবনে মাজা হাদিসের কিতাব 2883 নম্বর হাদিস, 2883, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারীদ, কেননা কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, ওয়া তাদিল্লু দাল্লা, কখনো কখনো হজে যাওয়ার যে বাহনটা ওই বাহন হারিয়ে যায়, ওই বাহনে ত্রুটি এসে যায়, তাই যেতে পারে না,
ওয়া তা'রিদুল হাজা, কখনো কখনো প্রয়োজন উপস্থিত হয়ে যায়, ওই প্রয়োজন আসার পর তখন আর হজে যাইতে পারে না। অনেক অসংখ্য মানুষ আছে যারা হজের টাকা জমাইছিল হজে যাবে, হঠাৎ করোনা এসে গেছে, করোনার সময় আত্মীয় স্বজন বিপদে পড়ছে, মায়া লাগছে, আত্মীয় স্বজনদেরকে টাকা দিছে, হজের টাকাটা বাধ্য হয়ে সেখানে দিয়ে দিছে, কি করবে এখন, আত্মীয় স্বজনও না খায়া মরতেছে, তো তাদেরকে টাকা দিছে। তো নবীরা বলছে প্রয়োজন কখন আসবে তুমি জানো না, কেন তুমি হজে গেলা না, প্রয়োজন এসে যেতে পারে। তাহলে নবীজি বলেন যাদের যারা হজের নিয়ত করেছে ফাল্লিয়া তা আজ্জাল, তাড়াতাড়ি যেন হজ করে, ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, কখনো কখনো এই লোকটা অসুস্থ হয়ে যেতে পারে, ও তা'রিদুল হাজা, এমন প্রয়োজন তার সামনে চলে আসতে পারে যে প্রয়োজনের কারণে তার আর হজে যাওয়া হবে না, তাই হজের নিয়ত করলে তাড়াতাড়ি যেন হজ করে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন তা আজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ, কেন, ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের কেউ জানে না তার সামনে কখন প্রয়োজন উপস্থিত হয়ে যায়। হজ জীবনে একবার ফরজ, বলেন কয়বার, একবার, একবার ফরজ, যাদের উপর হজ ফরজ হয় তাদের উপর জীবনে একবার হজ ফরজ। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস, নবীর এক সাহাবী নাম আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা, সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর এই সাহাবী নবীকে প্রশ্ন করলেন, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল মাররাতান ওয়াহিদা, বরং হজ একবার ফরজ। হজ কয়বার ফরজ? একবার। সহিহ মুসলিমের বর্ণনা, নবী হজের কথা বলার পর এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ? এই কথাটা বলার পর ফাসাকাতা, নবী চুপ রইলেন, হাত্তা কালাহা সালাসা, লোকটা এই প্রশ্ন তিনবার করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ? নবী চুপ রইলেন, অবশেষে নবী বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লা মাসতাতাতুম, আমি যদি বলতাম যে হ্যাঁ তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর তোমরা এটা করতে পারতা না, তোমরা আমারে বেশি প্রশ্ন করবা না, জারুনি মা তারাক্তুকুম, আমি যা বলি এর উপর তোমরা আমল করবে, আমল করবে, বেশি প্রশ্ন করবা না তোমরা, মনে রাখবা, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্ববর্তীরা বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে, নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হজ একবার ফরজ, তো খালি প্রশ্ন করে, হুজুর প্রতি বছর, প্রতি বছর? নবী চুপ রইলেন, নবী বলেন, আমি যদি বলতাম হ্যাঁ তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর এটা করতে পারতো না। আপনাদের আত্মীয় স্বজন যাদের উপর হজ ফরজ আপনি জানেন, তাদেরকে বুঝান তারা যেন হজ করে। অনেক ব্যবসায়ী আছে আপনি চিনেন জানেন তিনি হজ করতেছে না, আপনি তাদেরকে বুঝান তারা যেন হজ করে, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইউরফাউ ফিস সালিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ উমরার মাধ্যমে তোমরা এই ঘর দ্বারা উপকৃত হও, কাবা ঘর দ্বারা, এই কাবা আগে দুইবার ধ্বংস করা হয়েছে, মনে রাখবা ইউরফাউ ফিস সালিসা, তৃতীয়বার ধ্বংসের পর কাবা কিন্তু একবারে উঠিয়ে নেওয়া হবে, তখন আর কিন্তু এই কাবা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আর পাবা না। আবু দাউদের বর্ণনা 1729 নম্বর হাদিস, আমাদের দেশেও আছে অনেক মানুষ ওনারা হজে যায় না, কেন, ওনারা সন্ন্যাসী এই জন্য হজে যাবে না, আমি হজে যাব না মানুষ দেখবে এই জন্য হজে যায় না, সন্ন্যাস, সন্ন্যাসী, এই জাতীয় সন্ন্যাসগিরির স্থান ইসলামে নাই। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে যে হজে না যাওয়াটা সন্ন্যাসগিরি না, হজে না গিয়ে সন্ন্যাসগিরি করা এটা ইসলাম সমর্থন করে না। আমাদের দেশেও এমন লোক আছে যার লাখ লাখ ভক্ত আছে যিনি হজে যায় না এই কারণে যে হজে গেলে ছবি তুলতে হবে তাই হজে যায় না, হজে গেলে কি করতে হবে এই জন্য কোথায় যায় না, ছবি তোলা, আমরাও বলি ছবি তোলা অপ্রয়োজনীয় ছবি তোলা, ঠিক না, এটা সত্যি কথা, অপ্রয়োজনীয় ছবি তোলা অন্যায়, কিন্তু পাসপোর্টের ছবি এটা কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? প্রয়োজনীয়, প্রয়োজনীয়।
তো অপ্রয়োজনীয় একটা আরেকটা প্রয়োজনীয়, পাসপোর্টের ছবি এটা প্রয়োজনীয়, এটা তুলতে হবে, তুলে হজে যেতে হবে। তো অনেকে বলে যে ছবি তোলা লাগে এই জন্য হজে যায় না, নাউজুবিল্লাহ, এটা সন্ন্যাসগিরি না। ইসলামের বিধান ফরজ, হজ নামক এই বিধানের বিপরীতে নিজেরে যদি আপনি মনে করেন যে আমার সামর্থ্য থাকার পরেও আপনি হজে যাচ্ছেন না আর না যাওয়াটাকে সন্ন্যাসগিরি মনে করেন, এটা নিঃসন্দেহে পথভ্রষ্টতা আর মূর্খতা ছাড়া আর কিছু। পথভ্রষ্টতা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সুরুরাতা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাসবাদী এই জাতীয় সন্ন্যাসবাদী করা যাবে না, হজ না করে সন্ন্যাসগিরি করবেন এটা যাবে না। আল্লাহ আমাদের সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন, আমিন। হজের কি ফায়দা? হজের এক নাম্বার ফজিলত, হজ করলে আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা হাদিস শুনাই, মন দিয়ে শুনেন। তিরমিজির বর্ণনা 811 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفس ولم يفسق غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি হজ করলো, হজে যাওয়ার পর ফলাম ইয়ারফুস অশ্লীল কথা বললো না, ওয়ালাম ইয়াফসুক অশ্লীল কাজ কর্ম ঝগড়া ঝাটি করলো না, غفر له ما تقدم من ذنبه, তার আগের সবগুলো গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আরেকটা ফজিলত শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 1773 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته امه, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজের মধ্যে গিয়ে অশ্লীল কাজ করলো না, অশ্লীল কথা বললো না, অশ্লীল বাক্য আলাপ করলো না, অশ্লীলতায় লিপ্ত হলো না, সে হজ থেকে এমনভাবে ফিরবে যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে, নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরবে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, কতদিন ইবাদত করবে? সূরা হিজিরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, কতদিন? মরণ পর্যন্ত। আমরা পাঁচ মাধ্যমে ইবাদত করি, বলেন কয় মাধ্যম? পাঁচ মাধ্যম। এক নম্বর কলব দিয়ে ইবাদত করি, দুই মুখ দিয়ে ইবাদত করি, তিন শরীর দিয়ে ইবাদত করি, চার টাকা পয়সা দিয়ে ইবাদত করি, পাঁচ শরীর এবং টাকা পয়সা দিয়ে ইবাদত করি। সাধারণত এই পাঁচ মাধ্যমে আমরা ইবাদত করি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? পাঁচ মাধ্যম। এক নম্বর কলব দিয়ে, কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। দুই নম্বর মুখ দিয়ে ইবাদত করি, এই ইবাদতকে বলা হয় মৌখিক ইবাদত। তিন নম্বর শরীর দিয়ে ইবাদত করি, এই ইবাদতকে বলা হয় শারীরিক ইবাদত। চার নম্বর টাকা পয়সা এবং টাকা পয়সা দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। পাঁচ নম্বর টাকা পয়সা এবং শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। বলেন তো কলব দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? আত্মিক, আত্মিক, আত্মা থেকে আত্মিক ইবাদত। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? মৌখিক ইবাদত। শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? শারীরিক ইবাদত। সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক ইবাদত। শরীর এবং সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন, আমিন।
এক নম্বর কলম দিয়ে ইবাদত করি, এটা হলো আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? সুন্দর চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী হলো তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়াক্বুদাও ওয়ালা জুনুবিহিম ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়াকুউদা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, চিন্তা করার পর তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, এ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেননি, সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পূত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। সকলে বলি আমিন। বলেন একটু আমার সাথে, বলেন সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করা, চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। কলব দিয়ে সুন্দর চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। নিয়ত করা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে নিয়ত অন্তর দিয়ে করি আমরা, এজন্য নিয়ত আত্মিক ইবাদত। ইখলাস আত্মিক ইবাদত। কুরবানি কি আমি আল্লাহর জন্য করতেছি কিনা, এখানে কি ইখলাস আছে কিনা, এটা দেখে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য খাঁটি করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করে, কুল ইন্নি উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, 23 পারা 19 পৃষ্ঠার একদম শুরুতে আছে। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে খাঁটিভাবে আল্লাহর ইবাদত করি। ইখলাসের 3টা উপকার বলেন কয়টা? 1 নম্বর, ইখলাসের কারণে আল্লাহ আমল কবুল করেন, ইখলাস না থাকলে আল্লাহ আমল কবুল করেন না। হাদিসের কিতাব নাসাই 3140 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, أرأيت رجلا غسى يلتمس الأجر والذكرى فما له يا رسول الله, হুজুর এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা, এটা হলো তার উদ্দেশ্য। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা, মানুষ বলবে লোকটা অনেক বড় পালোয়ান। ফামালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তি কি পাবে, কি সওয়াব পাবে? নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আআদাহা সালাস মাররাত, 3 বার নবীকে প্রশ্নটা করা হলো, আবার হুজুর কিছুই পাবে না? নবীজি 3বার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা,
সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটি ভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। আল্লাহ আমাদের সকল ইবাদতগুলা, বিশেষ করে সামনে কুরবানি নামক ইবাদতটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইখলাসের দ্বিতীয় উপকার, ইখলাসের সাথে কাজ করলে ওই কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এমনকি বিবির মুখে যদি কেউ ইখলাসের সাথে খাবারের লোকমা উঠায় দেয় তাকেও আল্লাহ সওয়াব দান করেন। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিক নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআল ফি ফামি ইমরাতিক। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সৎকা করবা ততক্ষণ তোমাকে ওই দানের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এমনকি সবাই বলেন, এমনকি তুমি যদি তোমার বিবির মুখে যা উঠিয়ে দাও, খাবার উঠিয়ে দাও, ইখলাসের সাথে যদি আমলটা করো, এটারও প্রতিদান আল্লাহ দান করবে। বিবিরে কেউ খাওয়াই দিস ইখলাসের, এটার প্রতিদান আল্লাহ দান করবে। ইখলাসের 3 নম্বর উপকার, গুনাহ মাফ হয়। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া কাদা ইয়াকতুলুহুল আক্স ফারআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল। কূপের পাশে একটা কুকুর পিপাসায় কাতরায়, এমন পিপাসা যে পিপাসার কারণে কুকুরটা মারা যাবে যাবে অবস্থা। বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখে, দেখার পর তার মায়া হয়। ইখলাসের সাথে নাজাত মুকাআহা, ওই নারী তার মৌজা খুলছে, খোলার পর মৌজা দিয়ে পানি আনছে, আনার পর ফাসাকাত হু, কুকুরকে পানি পান করায় দেয়। আল্লাহ নবী বলেন, ইখলাসের সাথে আমল আল্লাহ এত কবুল করেছেন, গুফিরা লাহা বিহি, এতটুকু একটা ইখলাস ওয়ালা আমলের কারণে তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ইখলাস, তাহলে বলেন তো ভুলে গেছেন আসল কথা, কয় মাধ্যমে ইবাদত করি? এক নাম্বার অন্তর দিয়ে, অন্তরে একটা ইবাদত সুন্দর ফিকির করা, আরেকটা ইবাদত নিয়োগ করা, আরেকটা ইবাদত ইখলাস। এই জন্য মনে রাখবেন, নিয়ত বিশুদ্ধ যদি আর ইখলাসের সাথে হয়, ছোট আমলও বিশুদ্ধ নিয়তের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায়। সবাই বলেন, বলেন ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে, বিশুদ্ধ নিয়তের ইখলাসের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে, ইখলাস না থাকার কারণে ছোট হয়ে যায়। একটা কিতাব আছে নাম জামিউল উলুমি ওয়াল হিকাম, এই কিতাবের লেখকের নাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহ, 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় তিনি আনছেন। قال عبد الله بن المبارك رحمه الله رب عمل صغير تعظمه النية ورب عمل كبير تصغره النية। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশুদ্ধ নিয়ত ছোট ছোট আমলকে বড় বানায় দেয়, আর অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। নাউজুবিল্লাহ, বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায় দেয়, অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। ইখলাস ওয়ালা বিশুদ্ধ নিয়তের কারণে এক টাকার প্রতিদান যে রব কত দিবে রব ভালো জানেন। ইখলাস ছাড়া অশুদ্ধ নিয়তের কারণে 1 কোটি দানের ফজিলত রব তো দিবেন না, বরং এটাকে ছোট বানাইতে বানাইতে একদম ছোট বানায়। ইখলাস নেই, নিয়ত অশুদ্ধ,
ইখলাসওয়ালা বিশুদ্ধ নিয়তের এক টাকা, এটা যে আল্লাহ কত বড় বানাবেন এটা আল্লাহ ভালো জানেন। এবার আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা বলেন, এই কালিমা, এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরেও লালন করা, অন্তরে লালন করাটা বলেন আত্মিক ইবাদত, আত্মিক ইবাদত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা কলবের মধ্যে লালন করা, এটাও আত্মিক ইবাদত। একটা মুখ দিয়ে বলি আমরা, আরেকটা হলো অন্তর দিয়ে, এটা না হা আসলে আল্লাহ ছাড়া ইলাহ না এটা অন্তরে আমি লালন করি, এটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير رسول الله صلى الله عليه وسلم বলেন, যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, অন্তরে এটা আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত আরেকটা তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, এটা আত্মিক ইবাদত। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই আত্মিক ইবাদতগুলা বুঝে শুনে নিয়মিত যেন আমরা আত্মিক ইবাদতগুলা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। খুব মনোযোগ দেন, সুন্দর ফিকির করা আত্মিক ইবাদত, সুন্দর চিন্তা করা আত্মিক ইবাদত, বিশুদ্ধ নিয়ত করা আত্মিক ইবাদত, ইখলাস অন্তরে রাখা আত্মিক ইবাদত, লা ইল্লাল্লাহ মুখে উচ্চারণের পাশাপাশি কলবে এটা ধারণ লালন পালন করা, এটাও আত্মিক ইবাদত, তাওয়াক্কুল করা ভরসা করা, এটাও আত্মিক ইবাদত। মনোযোগ সহকারে সবাই বলেন তো, কয় মাধ্যমে আমরা ইবাদত করি? পাঁচ মাধ্যমে। মাত্র এক মাধ্যমের আলোচনা আমাদের শেষ হয়েছে, আত্মিক ইবাদত। এবার দুই, মৌখিক ইবাদত, মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় মৌখিক ইবাদত। জিকির করা মৌখিক ইবাদত, বলেন কি করা? জিকির করা মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, মৌখিক ইবাদতটা মন দিয়ে সবাই একটু করি, চলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লায়ত আলিফ টানবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, মৌখিক ইবাদত করলাম, জিকির করলাম, এটা মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ নামক এই মৌখিক ইবাদত যদি কেউ করে দিল থেকে ইখলাসের সাথে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুবজিয়া ইলাল আরশ, কেউ যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মৌখিক ইবাদত আরেকটা বলেন, তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আপনি তেলাওয়াত করেন, আপনার রবের পক্ষ থেকে যা ওহী হিসাবে অবতীর্ণ করা হয় আপনি তেলাওয়াত করেন, লা মুবাদদিলা লিকালিমাতি, আপনার রবের কালিমা পরিবর্তন করার মতো কেউ নাই, কেউ পরিবর্তন করতে পারবে না। 21 পারার একদম শুরুতে, শুরু পৃষ্ঠা, শুরু আয়াতটা,
উতলুবা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যা আপনাকে ওহি হিসাবে দেওয়া হয় তা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة وفي رواية فله حسنة والحسنة بعشر أمثالها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। নবী বলেন আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর, আমি এমনটা বলছি না, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর এমনটা বলছি না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, আলিফ লাম মিম কোন উম্মত পড়ল আমল নামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদু 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 আলহামদু, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হামিম জবর হাম, দাল পেশ দু, দাল পেশ দু, বক্তব্যে হুজুর বরানি 50 সওয়াব, কয়টা সওয়াব? আমরা সবাই 200 সওয়াব পেয়েছি, বক্তব্যে যে হুজুর পড়ায় আর আপনার যে সন্তান পড়ে, লাভ না লস? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে শিক্ষার প্রতি আরো গুরুত্ব আরোপ করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাহফ পড়েননি জুমার দিন? জি তো হুজুররা কইছে খালি, আর তো কেউ কয় না। সূরা কাহফ আলেম সারা অন্যরা পড়েন কে কে দেখি, মাশাআল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বেন। কারণ সবচেয়ে বড় উপকার, দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটা কেন পড়বেন না? জুমার দিন পড়ে ফেললেন। হাফেজ যারা আছেন আপনাদের তো 15-20 মিনিট লাগবে না, 15 মিনিট সর্বোচ্চ 15 মিনিট লাগবে, তো আপনি তো মসজিদে যাইতে যাইতে পড়ে ফেলতে পারেন হাফেজ সাহেবরা। তাহলে সূরাতুল কাহাফটা মা বোনদেরকেও বলবেন পড়তে জুমার দিন, আপনারা পড়বেন জুমার আগে আগে। আপনি বাস যখন 10টার দিকে গোসল করে, সাধারণত আমাদের দেশের মুসলমানরা 10টার দিকে গোসল করে রেডি হয় আস্তে আস্তে, তা আপনি 10টা বাজে গোসল করে আগে আগে মসজিদে চলে যান, ইমাম সাহেব মিম্বরে বসে 12:25 বা 15-তে বসে, তো এর আগে আপনি মসজিদে বৈশা দুখুলুল মসজিদ পড়লেন, পড়ার পর এরপরে যদি নফল নামাজ পড়তে মন চায় কিছু পড়লেন, আর যদি না আমি পড়বো না তো বসে বসে সূরা কাহাফটা তেলাওয়াত করেন। এরপর খতিব সাহেব আসবে, উনি বয়ান করবে, তারপর আপনি বয়ানে মনোযোগ দিলেন, তা আপনারা গুরুত্ব দিয়ে আমলটা করেন, আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকেও বলবেন তারাও যেন জুমার দিনে আমলটা করে, আল্লাহ নারী পুরুষ সকলকে তৌফিক দান করেন। তার সবচেয়ে বড় লাভ কি? দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ হেফাজত করে। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস শোনাচ্ছে, তো যখন তেলাওয়াত করতেছে, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতমাইন, তার পাশে একটা ঘোড়া বাঁধা দুইটা রশি দিয়ে, যিনি তেলাওয়াত করতেছে, ফাতাকাশাতু সাহাবা, আকাশের মেঘ এটারে ছায়া দিতেছে, মানে আকাশের মেঘের মতো একটা আয়েশা এরকম ছায়া দিতেছে, ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। সাহাবি অবাক হয়ে গেলেন, ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারা যালিকা, সকাল যখন হয় আল্লাহ নবীর কাছে যাওয়ার পর নবীকে পুরা ব্যাপারটা বলেন। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি যেটা দেখলে রাতের বেলা এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াতে প্রশান্তি দুনিয়াতে নিয়ে এসেছিস।
মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। দোয়া করা মৌখিক ইবাদত, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ বিপদ থেকে বাঁচান, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করেন, এটা মৌখিক ইবাদত। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস 1479। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করাটাই ইবাদত। তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ। সূরা আনআমের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে, বিনয়ের সাথে, ওয়া খুফিয়া চুপি সারে। একটা দুইটাই ঘুম ভাঙা গেছে, অজু লাগবে না, হাতটা উঠে বলেন আল্লাহ আমি তো পেরেশানিতে আছি মাগুত, আমার বিবিও জানে না, সন্তানরাও জানে না, দুনিয়ার কেউ জানে না, সবার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজাটা তো বন্ধ হয় নাই, আমার এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন। চুপি সারে এইভাবে আল্লাহরে বলেন। আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। এটা কি ইবাদত? মৌখিক ইবাদত। ইবাদত কয় মাধ্যমে করি? পাঁচ মাধ্যমে। তিন নম্বর শারীরিক ইবাদত, যে ইবাদত আমরা শরীর দিয়ে করি, যেমন নামাজ। যেমন কি? নামাজ। সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম وافعلوا الخير لعلكم تفلحون। হে ইমানদারগণ, ইরকাউ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো, وافعلوا الخير ভালো কাজ করো, لعلكم تفلحون যাতে তোমরা সফলকাম হও। قال رسول الله صلى الله عليه وسلم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمس مرات فهل يبقى من درنه شيء। নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে ওই ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে, আচ্ছা বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনারা বলেন তো না। নবীজি বলেন তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তো সাহাবীরা জবাব দিছে লা ইয়াবকা মিন দারানিহি শাই, হুজুর তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এইভাবে পাঁচ নামাজ যদি কেউ পড়ে, পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, পাঁচ উক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে আল্লাহ তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শারীরিক ইবাদত করার তৌফিক দান করে। আমিন। চার নাম্বার আর্থিক ইবাদত, যেটা সম্পদ দিয়ে করি, যাকাত দেওয়া, সদকা করা, বিধবা অসহায় এতিমদের সহযোগিতা করা। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। কেউ যদি কোনো বিধবা অথবা এতিম মিসকিন অসহায়ের পিছনে সহযোগিতা করার চেষ্টা চালায়, অর্থের মাধ্যমে হোক যেভাবে হোক সহযোগিতা করার চেষ্টা চালায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, ওই মুজাহিদের মতো সওয়াব আল্লাহ তাকে দান করবে। যাকাত দেওয়া আর্থিক ইবাদত, সদকা করা আর্থিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاة مثل له يوم القيامة شجاعا أقرع। যে ব্যক্তিকে আল্লাহ টাকা পয়সা দান করেছে, যাকাতের যোগ্য হয়েছে উনি, কিন্তু যাকাত দেয় নাই, কেয়ামতের ময়দানে এই যাকাতযোগ্য সম্পদ যতটুকুর যাকাত দেন নাই, এটা বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ তাকে কেয়ামতের ময়দানে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দেও নাই, আমি সেই সম্পদ, এখন সাপ হয়ে তোমাকে আমি খাব। আল্লাহ আমাদের সকলকে বকেয়া যাকাত যারা দেন নাই, এলাকার উলামায়ে কেরামের সাথে কথা বলে যাকাত আদায় করে দেন।
পাশে বড় বড় মাদ্রাসা আছে, তাদের সাথে কথা বলেন। এই যে আজকে আলোচনা করছে মুফতি আতাউল হক, আমাদের পরিচিত মানুষ আতাউল হক বায়াস, মুজাফফরুল মাদ্রাসার মোদামি শাহ মুফতি আমজাদ শাহ হুজুর আছেন, আরও ওই যে আপনার এখানে বড় হুজুরের নাম লেখা হয়েছে মাওলানা মুহিবুল্লাহ সাহেব, ওনাদের মতো আলেমদের সাথে বসেন। অতীতের বকেয়া জাকাত যারা দেন নাই, বসে ওই জাকাতগুলাও দিবেন, ভবিষ্যৎ জাকাত যারা যোগ্য হবেন ওই জাকাতগুলাও আদায় করে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। وقال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يديك شغلا ولم أسد فقرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر منه مراد نغر و جلا قومي ترون علامة پوریشاد مراد نغر قوم اللہ ردگا ہے جتو اصلاح محفلر شمانی تو شبابتی مولانا محب اللہ شاہر محتمیم پائب سید العلوم اسلامی مدرسہ প্রধান অতিথি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা তিন মুরাদনগর। আলোচনা করেছেন মুফতি মাহমুদ বিন হাবিব, খতিব গ্যান্ডারিয়া রেল স্টেশন জামে মসজিদ, মুফতি আতাউল হক মুহাদ্দিস মুরাদনগর বড় মাদ্রাসা, সার্বিক ব্যবস্থাপনায় দারোরা ইউনিয়ন কৌমি তরুণ উলামা পরিষদ, উপস্থিত হজরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ।